কিভাবে সাবস্ক্রাইব করবেন, এই যে সাবস্ক্রাইবে বটমে প্রথমে সাবস্ক্রাইব বটমে ক্লিক করবেন, তারপর সাইন ইন এ ক্লিক করবেন, ইমেল চাইবে, ইমেলে ইমেল চাইলে ইমেল দেবেন, তারপরে আবার সাবস্ক্রাইব ক্লিক করার পর এই যে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, এই যে অন হয়ে গেল। এইভাবে বন্ধুরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম, আমি গোলাম মোস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করি, তারপর নতুন একটা ফাইল নিলাম। এখন আমি একটা ছবি আনি, ফাইল ওপেন, দেখুন আমার ছবিটা আনলাম। এখানে আনার পরে এই ছবিটা আমি একটা স্টারের ভিতর সুন্দর করে মাপে বসাই দেবো। কীভাবে করতে হয় দেখুন, এই যে একটা স্টার ফাইল নিলাম, এখান থেকে নিয়ে আমার ছবিটা ঠিক মাপে মাপে বসাই দেবো আমি এখানে, এই দেখুন। এখন ঠিক আমার ছবিটা এখানে, এই যে আমি নিলাম, এখানে নেওয়ার পর কি করবেন, ঠিক সিলেক্ট টুল আবার ক্লিক করে দুইটাকেই সিলেক্ট করবেন, ছবি এবং স্টার দুইটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডান পাশে মাউসটা ক্লিক করে এই যে মার্কস ক্লিপিং মার্কস, হ্যাঁ মেক ক্লিপিং মার্কস, এইটা ক্লিক করবেন। এই দেখুন কেটে একেবারে স্টারের ভিতর হয়ে গেছে। স্টার হওয়ার পরে এখন কি করব আমরা, এই স্টারটাকে একটু, এই স্টারটাকে একটা কালার দেব, দেখুন যে কোনো একটা কালার দিই, এখান থেকে একটু কালার দিলেই হবে। এখানে যে এই যে একটা কালার দিলাম, এখানে স্টারটা কালার হয়ে গেল। এখন দেখুন স্টারের ভিতর ছবিটা হয়ে গেছে। এইভাবে যে কোনো ছবি আপনি সুন্দরভাবে যে কোনো স্টার বা ইলিপস টুল এর ভিতরে ছবিগুলো নিতে পারেন। আচ্ছা এখন দেখুন আমরা আরেকটা এই রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল দিয়ে আরেকটা সুন্দর শেপ মতো রাখবো। দেখুন এখানে নিলাম একটা, তারপর এটা সিলেক্ট করলাম, দেখুন এটা একটা সবুজ নেই, ব্লু কালারের পাতা কালারের। আচ্ছা আরেকটা এখানে নিয়ে আমরা এখান থেকে হয়ে গেল এটি টেনে আমরা ঠিক এই মাপের একটা, আচ্ছা এই মাপের এখানে একটা দেখুন এনেবো, তবে সিলেক্ট করলাম দুইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এই যে পাথ ফাইন্ডারে যাবো। পাথ ফাইন্ডার থেকে এটা পাথ ফাইন্ডার থেকে সরি এটা ইন্টারসেক্ট করে নিলাম, কেটে এটা আর একটু বড় করে নিলাম, এই দেখুন ইন্টারসেক্ট করে এখান থেকে আমি কি করব এখন আর দেবো একটা রোটেট আর দেবো, আর দিলাম, তারপরে এই আর দিয়ে এখানে এই নিচের কোণায় এটা সিলেক্ট করে আমি শিফট চেপে ধরে উপরেরটাকে আস্তে করে একটু ঘুরালাম, এই যে ঘুরালে একটা আরেকটা তৈরি হলো, কপি হলো। এখন কি করব আমরা, এখন দেখুন অ্যাপারেন্সে যাব, এই যে অ্যাপারেন্সে ক্লিক করলাম, অ্যাপারেন্সে ক্লিক করে অ্যাপারেন্স হলো এখান থেকে, অ্যাপারেন্স থেকে এই যে অপোসিটি, হ্যাঁ অপোসিটিতে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা আসতেছে এই মাল্টিপেল, এখান থেকে আমরা মাল্টিপেল, এই যে মাল্টিপ্লাই এটি ক্লিক করলাম। আচ্ছা এটি ক্লিক করার পর এখন আমি কন্ট্রোল চাপের ভিতরে ডি দেবো, এই যে কন্ট্রোল চাপের ভিতরে ডি দেওয়ার সাথে সাথেই দেখুন একটা ডিজাইন চলে আসলো। কন্ট্রোল জি দিলে আনগ্রুপ হয়ে যাবে, বা গ্রুপ থাকলে আনগ্রুপ হয়ে যাবে। আচ্ছা হওয়ার পরে এখন এইটা দেখেন, এই যে ইনক্লুড করলাম, ইনক্লুড করার সাথে সাথে দেখুন একদম ভিতর থেকে সুন্দর করে কেটে একটা নতুন একটা ডিজাইন মতন আসলো, এটা যা দেখতে খুবই চমৎকার। হ্যাঁ আচ্ছা এখন এইগুলোকে বিভিন্ন লোগোর ক্ষেত্রে এখানে বসানো যায়। এখন দেখুন এই পেজটাকে আমি একটা কালার দেবো, সেই ক্ষেত্রে কী করব, এই যে রেক্টেঙ্গুলার একটা রেক্টেঙ্গুলার টুলস ক্লিক করে, এই যে রেক্টেঙ্গুলার টুল ক্লিক করে পুরো পেজটাকে আমি এই যে সিলেক্ট করলাম। এখন রাইট মাউস, এই অবস্থায় রাইট মাউস ক্লিক করে আমি যদি এই যে অ্যারেঞ্জ যাব, তো
তারপর সেন্ড টু ব্যাক, এটা ব্যাকের পিছন দিকে নিয়ে নেব, বেন সেন্ড টু ব্যাক দেওয়ার সাথে সাথে দেখুন ই হয়ে গেল। এখন যদি আমি এই কালারটা চেঞ্জ করতে চাই, এই কালারটা না নিয়ে আমি যদি মনে করি অন্য কালার দেবো, তাহলেও আপনি দিতে পারেন। দেখা গেলো যে এই লাল কালার বা দেখি লাল কালার দিয়ে দেখি কীরকম হয়, এই যেটা তো এটা বেশি একটা ভালো লাগতেছে না, তখন আমি আবার চেঞ্জ করি যে দেখি অন্য একটা কালার দেই। এই কালার থুয়ে আমি যদি মনে করি যে অন্য কালার দেবো, দেখুন কোনটা দিয়ে যায়, এই যে এইটা দেখি এইটা কেমন হয়, এই যে এটি দেখুন কালারটা ফুটে উঠেছে, এটাই দেই। যে কোনো কালার আপনি ইচ্ছা মতো এটি দিতে পারবেন। এখন দেখুন আরেকটা জিনিস আমি দেখাই, এখানে যদি এই যে ইলিপস টুল নেন, ইলিপস টুল নেওয়ার পর এখানে একটা ইলিপস টুল নিলাম, এটা কালার দিলাম, এটা কালার চেঞ্জ করে দিই, এই কালারটা দিলাম, এইটা দিলাম, আরেকটা ইলিপস নেই, দেখুন তিনটে ইলিপস নিয়ে আমি একটা, এই যে এখানে আরেকটা ইলিপস নিলাম, আচ্ছা এটা কালার চেঞ্জ করে দিই, এটা কালার দেখা গেলো লাল দিলাম, আরেকটা ইলিপস নেই, আরেকটা ইলিপস নিলাম, আচ্ছা তিনটা, এইটা এটা কালারটা চেঞ্জ করে দিই, এটা নিলাম ব্লু নিলাম, দেখুন এই যে তিনটা কালার নিয়ে। এখন একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডারে দেখুন এখানে আছে ডিভাইড, ডিভাইড হয়ে যাবে। তাহলে আমরা কত কী করবো, প্রথমে সিলেক্টটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এই তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে ডিভাইডে ক্লিক করলাম, এই দেখুন ডিভাইডে ক্লিক করার সাথে সাথেই দেখুন ডিভাইড হয়ে গেছে, এই যে এটা ডিভাইডেড হয়ে গেছে। আমি যদি ধরি এই দেখুন ডিভাইডেড হয়ে যাচ্ছে সবগুলো, এই যে এটাও যদি ডিভাইডেড করি, এই দেখুন এক এক করে সমস্ত কিছু সবগুলো এক একটা আলাদা আলাদা, এই যে এটাও ডিভাইডেড হয়ে গেছে, ঠিকছেন সব আলাদা আলাদা, এই যে ডিভাইডেড হয়ে গেছে। এভাবে ডিভাইডেড করা যায়। দেখুন আমি আরেকটা আরও দুটোই নেই, এই যে এখানে নিলাম, এটি নিলাম, এখানে আরেকটা আঁকি, এই দুটি নিয়ে, এই দুটি নিয়ে এই যে কালারটা চেঞ্জ করে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্যে, এটি নিয়ে ওকে দিলাম। এখন যদি এই দুটিকে দেখুন, এই দুটিকে সিলেক্ট করলাম, এই শিফট চেপে ধরে এইটা, শিফট চেপে ধরে এইটা এবং এইটা নিলাম, এই দুটি নিয়ে যদি আমি এখানে এই যে এটা এ দেই, ক্লিক করার সাথে সাথে দেখুন কেটে গেছে। আচ্ছা আবার আরও জিনিস দেখা যায়, এটি থ্রি যদি আমি এইটা দিই, এই যে ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট দিলে দেখুন এই যে মধ্যেখানে একটু কেটে যাবে। তো এইভাবে আপনারা সবগুলো এই যে ইউনিট দিলে পরে এক হয়ে যাবে, এই দেখুন এক হয়ে গেছে। এটাকে একটা ডিজাইন মতন করতে পারেন, এই যে ঘুরা সেটে দেখুন এটাকে এইভাবে, এই যে রেখে দেখুন আরেকটা একটা হয়ে গেল। এইভাবে সুন্দর সুন্দর ডিজাইনগুলো তৈরি করা যায় তো ইলাস্ট্রেটরের সাহায্য এগুলো। তো বন্ধুরা আপনারা নিজেরা কিছুটা ভিডিও দেখার পরে নিজেরা ট্রাই করবেন, এতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো পেতে পারেন। অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।